আছে এগুলোর মধ্যে কিন্তু হালকা হালকা পানি পানি আছে, তো যখন কবুতর বাচ্চা খাওয়ায় তখন ওরা আর কি স্বাভাবিকভাবে একটু তরল টাইপের ড্রপিং করে, এটা কোনো সমস্যা নাই। তো আপনারা এক দুই দিন কারমিনা দিবেন তাহলে ওদের ড্রপিংটা ঠিক। হাই কবুতর ফ্যামিলি, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের কবুতরগুলো সুস্থ আছে। তো এখন বাজে প্রায় 9:30 মতন, এইমাত্র লফটে আসছি। তো লফটে আসার পরবর্তীতে যে কাজটা আমি করি এবং আপনাদেরকেও করতে বলবো, অর্থাৎ এই কাজটা মূলত যারা অনেক বছর যাবৎ কবুতর পালন করে সচরাচর সবাই কি এই কাজটা করে থাকে, অর্থাৎ কবুতরের রোগ চেনার মহা একটা উপায় বলতে পারেন এই কাজটা বিষয়। এটা যদি আপনি আপনার লফটে এসে প্রতিদিন একবার করে আর কি খেয়াল করেন এদের শরীরের কী অবস্থা, এটা আপনি সকালে এসেই আর কি চেক করে ফেলতে পারবেন। তো সেটা হচ্ছে যে যে ট্রেগুলো আছে, অর্থাৎ আমার আজকে সবগুলো ট্রে পরিষ্কার করা লাগবে, এগুলো আছে কবুতরগুলো যে সারা রাতে যে ড্রপিংগুলো করছে, এই ড্রপিংগুলো কি মাস্ট প্রত্যেক দিন আপনি যখন লফটে আসবেন তখন একবার করে ট্রেগুলো চেক করবেন। তো এটা খুবই গুরুত্বপূর্ণ কবুতরের রোগ ধরার ক্ষেত্রে, অর্থাৎ যখন কবুতরের রোগটা হয়ে যায়, অর্থাৎ আপনি যখন কবুতরগুলো, অর্থাৎ আপনি যখন আপনার লফটে আসার পরবর্তীতে প্রতিনিয়ত ট্রেগুলো অর্থাৎ চেক করবেন, তাহলে কি আপনি বুঝে যেতে পারবেন যে কবুতরের কী অবস্থা, অর্থাৎ কবুতরের শরীরের কী অবস্থা। তো যে কাজটা করবেন সেটা হচ্ছে যে জাস্ট আপনারা আপনাদের কবুতরের যতগুলো ট্রে আছে সবগুলো ট্রে একবার করে চেক করবেন। তো আমার আজকে ট্রেগুলো পরিষ্কার করার সময়, তো আজকে আমি এই ভিডিওটা করার পরবর্তীতে যত ট্রে আছে সবগুলো পরিষ্কার করে দিব। বাট ট্রে পরিষ্কার করার আগে আমি মাস্ট প্রতিনিয়ত যে কাজটা করি সেটাই কি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে, যারা নতুন কবুতর পালন করেন তারাও যেন কি এই কাজটা করেন এবং আপনার কবুতরগুলোকে যেন আর কি সঠিক সময় তাদের লক্ষণ দেখে যেন চিকিৎসা দিতে পারেন, যেন কবুতরের কোনো সমস্যা না হয়। তো মাস্ট যে কাজটা করবেন সেটা হচ্ছে যতগুলো ট্রে আছে সবগুলো ট্রে আপনি ভালোভাবে চেক করবেন যে কোনো ট্রের মধ্যে সবুজ চুনা ড্রপিং, পরবর্তীতে কোনো ট্রের মধ্যে কবুতর বমি করছে কি না, কবুতরের ড্রপিং তরল অর্থাৎ পানি জাতীয় ড্রপিং করছে কি না। তো এই ড্রপিংগুলো একটু খেয়াল করেন, সবগুলো ড্রপিং কি স্বাভাবিক ড্রপিং, ঠিক আছে, সবগুলো ড্রপিং স্বাভাবিক ড্রপিং। তো এখানে যদি আমি দেখতাম কবুতর সবুজ চুনা ড্রপিং করতেছে তাহলে কিন্তু কবুতরের কি, আমি ভাবতাম যে কবুতরের কোনো না কোনো সমস্যা আছে, তো সেই সমস্যা অনুযায়ী আমি ট্রিটমেন্ট দিয়ে দিতাম। তো এখানে দেখতে পাচ্ছেন কবুতরের ড্রপিং একদম স্বাভাবিক এবং ড্রপিংয়ের মধ্যে ওদের যে পশম পালক আছে ওইগুলো লেগে আছে, এটা খুবই ভালো, অর্থাৎ কবুতরের যে সুস্থ আছে ওইটার আর কি সংকেত দিতেছে। তো যাই হোক, পরবর্তীতে যদি এই ট্রেটা চেক করি, হ্যাঁ এগুলো কি আমার কবুতরগুলো ঠিক আছে এবং ওদের ড্রপিংগুলো ঠিক আছে। তো এখন যদি একটা বাচ্চার রুমের অর্থাৎ বাচ্চা কবুতরের রুমের ট্রেটার চেক করি, তো এই যে ট্রেগুলো আছে অর্থাৎ এই যে ড্রপিংগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু হালকা হালকা পানি পানি আছে। তো যখন কবুতর বাচ্চা খাওয়ায় তখন ওরা আর কি স্বাভাবিকভাবে একটু তরল টাইপের ড্রপিং করে, এটা কোনো সমস্যা নাই। তো আপনারা এক দুই দিন কারমিনা দিবেন তাহলে ওদের ড্রপিংটা ঠিক হয়ে যাবে। তো ওদের ড্রপিংও কি ঠিক আছে। পরবর্তীতে আরেকটা ট্রে যদি দেখাই, আমার এই কবুতরটা রেস্টে আছে, এই কবুতরের ট্রেটা যদি দেখাই, এ হচ্ছে ওদের ড্রপিং কি স্বাভাবিক একদম স্বাভাবিক ড্রপিং। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা লফটে আসার পরবর্তীতে, তো আপনারা সকালে যখন লফটে এসে কবুতরগুলোকে খাবার দিবেন, খাবার দেওয়ার আগে মাস্ট যতগুলো ট্রে আছে আপনারা জাস্ট হালকা করে টান দিয়ে আপনারা চেক করে দিবেন যে কোনো ট্রের মধ্যে অর্থাৎ কোনো কবুতরের ড্রপিংয়ের মধ্যে সমস্যা আছে কি না। যদি সমস্যা থাকে আপনারা সাথে সাথে সেই কবুতরের জোড়াটাকে আলাদা করে ফেলেন অন্য জায়গায় নিয়ে কি সেই অনুযায়ী অর্থাৎ সেই ড্রপিং অনুযায়ী যদি সবুজ চুনা ড্রপিং করে তাহলে ওই অনুযায়ী কি আপনারা ট্রিটমেন্ট সাথে সাথে দিয়ে ফেলতে পারবেন। আর যদি এই ড্রপিংগুলো চেক না করেন তাহলে যে কবুতরগুলো হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে এবং আপনি কি কোনো কারণ খুঁজে পাচ্ছেন না, পরবর্তীতে যখন আপনি ট্রেগুলো পরিষ্কার করতে গেছেন তখন দেখেন যে কবুতর বমি করছে, কবুতর ড্রপিং খারাপ, তখন কি আপনি বুঝতে পারছেন। তো আপনারা মাস্ট এই কাজটা কি প্রত্যেকদিন সকালে এসে করবেন, তাহলে কবুতরের শরীরটা আর কি কতটুকু সুস্থ আছে সেটা আপনারা বুঝে যেতে পারবেন এবং সেই অনুযায়ী কবুতরগুলোকে ট্রিটমেন্ট দিতে পারবেন। তো আমার মোটামুটি সবগুলো ট্রে ঠিক আছে, এই হচ্ছে ওদের ড্রপিং স্বাভাবিক ড্রপিং। পরবর্তীতে এইটাতে আসি, এই কবুতরটা আমার রেস্টে আছে, তো এদের ড্রপিংও একদম আর কি সুস্থ সবল ড্রপিং। তো এই যে ড্রপিংটা দেখতে পাচ্ছেন একদম সুস্থ কবুতরের ড্রপিং। পরবর্তীতে এইখানে যদি আসি, আমার এই কাগজি নটটাও রেস্টে রাখা আছে, তো ওদের ড্রপিং দেখতে পাচ্ছেন একদম সুস্থ সবল ড্রপিং। এই যে বিষয়টা এটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে, অর্থাৎ কবুতরের লফটে আসার পরবর্তীতে মাস্ট আপনারা যতগুলো ট্রে আছে সবগুলো ট্রে হালকা করে আর কি একটা চেক দিয়ে দিবেন, যেন কবুতরের সমস্যা হলে আপনারা সাথে সাথে ধরে ফেলতে পারেন এবং আপনারা আপনাদের প্রিয় কবুতরগুলোকে সাথে সাথে আর কি ট্রিটমেন্ট দিতে পারেন। তো এই হচ্ছে আর কি আজকের ছোটোখাটো একটা ভিডিও,
তো ভিডিওটা হয়তো বা ছোটখাটো বাট বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা নতুন কবুতর পালন করেন তারা অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন। তো হচ্ছে আজকের ভিডিও, পরবর্তীতে এরকমই আরও অনেক কবুতর বিষয়ক নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকুক, সুস্থ থাকুক, আপনারা আমার সকলের কবুতর, ধন্যবাদ।